কাল থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে ডিসেম্বরে নতুন পুরনো কারা আগে পাবে টাকা কারা পরে পাবে টাকা এবং ডিসেম্বর মাসে কারা টাকা পাবে না সমস্ত কিছুটা নিয়ে বিস্তারিত আপডেট দিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে বিশাল আপডেট আপনাদের জন্য আগামীকাল থেকে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার যে কাজ ডিসেম্বর মাসে সেটা শুরু হয়ে যাচ্ছে চলুন সমস্যাটা দেখে নিচ্ছি আগে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইবেন প্রেস করে পাশের বেলে ক্লিক করে নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই লাস্ট অব্দি কন্টিনিউ করবেন পরিবারের সঙ্গে বন্ধুদের সঙ্গে করে তাদের জানানোর চেষ্টা করবেন সবাই যেন আপডেট সম্পর্কে জেনে নিতে পারে ডিসেম্বরে কিন্তু কাল থেকে আপনাদের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে কারা টাকা পাবে আগে কারা পাবে পরে সমস্ত কিছু জানতে পারবেন দেখুন বন্ধুরা বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার ডিসেম্বর মান্থ পেমেন্ট রিলিজ নিউজ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ইতিমধ্যে বড় খবর সকলের জন্য এই ডিসেম্বর মাসের টাকা সকলের জন্য বরাদ্দ হলো তো এটা কিন্তু আপনাদের জন্য সুখবর এই ডিসেম্বর মাসের টাকা আপনাদের জন্য বরাদ্দ হয়ে গেছে সকলের টাকার তারিখ কবে এই হিসাবে কারা কবে টাকা পাবে এবং কারা কত টাকা পাবে ডিসেম্বর মাসে ও বেশি টাকা কোন মহিলারা পেতে চলেছেন তো সমস্ত কিছুর নিয়ে কিন্তু ডেডিকেটেডভাবে জানিয়ে দেওয়া হয়েছে আগামীকাল থেকে আপনাদের টাকা ছাড়ার প্রসেস শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে কারা কত টাকা পাবেন এবং কবে থেকে দেওয়া হবে সমস্ত কিছুটাই জানানো হয়েছে দেখুন বলা হচ্ছে লক্ষ্মীরভাণ্ডার ডিসেম্বর মাসে পাঁচশো ও এক হাজার টাকা এবং এক হাজার দু হাজার টাকা পাওয়া যাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হচ্ছে কত তারিখ থেকে কোন মহিলাদের অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে এ নিয়ে কিন্তু ইতিমধ্যে একটি ঘোষণা হয়ে গেছে সরকারি সূত্রের খবর অনুযায়ী ব্যাংকে টাকা এই তারিখের মধ্যেই পড়তে চলেছে ইতিমধ্যে কিন্তু আপনাদেরকেও জানিয়ে দিয়েছে আমি কত তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্কে টাকা ঢুকবে আপনাদের জন্য বলা হয়েছিল যে আপনাদের চার তারিখ থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে এবার আট তারিখের মধ্যে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবে তো এই প্রকল্প থেকে মহিলারা নিয়মিত মাসে মাসে টাকা পেয়ে এসেছেন যে সমস্ত মহিলারা তাদের টাকা নিয়মিত এই প্রকল্পের মাধ্যমে পাচ্ছেন সেই মহিলারা ডিসেম্বর মাসে এস এক টাকা এবং ও সহ অন্যান্য বর্গের যারা রয়েছেন তারা পাঁচশো টাকা করে সহায়তা পাবেন ঠিক আছে শুধুমাত্র এসসি এসটি দের কিন্তু হাজার টাকা দেওয়া হচ্ছে তবে ডিসেম্বর মাসে পাঁচশো এবং এক হাজার টাকার সাথে সাথে প্রকল্পে মহিলারা পাবে এক ও দু হাজার টাকা এছাড়াও গত দুয়ার সরকার ক্যাম্পে আবেদন গ্রহণ করা হয়েছে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের তারা কেউই কিন্তু এখনও টাকা পায়নি তারাও কিস্তির টাকা পাবে সে মতো মহিলাদেরকে দেওয়া শুরু হচ্ছে বলেই জানানো হয়েছে তো যারা নতুন করে আবেদন করেছেন তাদের টাকাও দেওয়া শুরু হচ্ছে তাদের কাজও শুরু হয়ে যাচ্ছে টাকা দেওয়ার তো সেক্ষেত্রে আপনাদের জন্য সুখবর আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন এর সাথে সাথে কিন্তু পুরনো মহিলারা এক ও দু হাজার টাকাও পাবেন কারণ যারা গত মাসে টাকাটা পাননি তাদের তো এই ডিসেম্বর মাসের আগামীকাল চার ডিসেম্বর থেকেই কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু করা হচ্ছে মনে করা হচ্ছে আট তারিখের মধ্যে মহিলারা টাকা পেয়ে যেতে পারেন বলে জানানো হয়েছে পুরাতন সমস্ত মহিলাদের এই মাসের কিস্তির টাকা মহিলাদের দেওয়া শুরু হচ্ছে বিরাট খবর পুরাতন মহিলাদের জন্য টাকা দেওয়া শুরু হচ্ছে এই সপ্তাহে থেকে তো এটা কিন্তু আপনাদের জন্য সব থেকে বড় সুখবর যারা নতুন রয়েছেন তাদের টাকাও দেওয়া হবে কিন্তু একটু লেট হতে পারে কিন্তু যারা পুরনো রয়েছেন প্রত্যেকের টাকা কিন্তু আট তারিখের মধ্যেই ব্যাংকে চলে আসবে এবং আপনাদের টাকা দেওয়ার কাজ কিন্তু আগামীকাল চার তারিখ থেকেই শুরু হয়ে যাচ্ছে তো এটা কিন্তু সব থেকে বড়ো আপডেট এখান থেকে বুঝতে পারছেন যারা পুরনো নিয়মিত টাকা পাচ্ছেন তারা প্রত্যেকে কিন্তু টাকা পেয়ে যেতে চলেছেন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কাল থেকেই টাকা দেওয়া কাজ কিন্তু শুরু হয়ে যাচ্ছে তো এটা সব থেকে বড়ো আপডেট অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে অন্যদের জানানোর চেষ্টা করবেন সুতরাং এই মাসে এই সপ্তাহে কালকে লক্ষ্মীবাণ্ডার প্রত্যেক সুবিধাভোগীর ব্যাঙ্কে টাকা দেওয়ার কাজ শুরু করা হচ্ছে যারা নিয়মিত টাকা পাচ্ছেন অর্থাৎ যারা প্রতিটি কিস্তির টাকা পেয়েছেন তাদের কোনো পদক্ষেপ নিতে হবে না সুবিধাভোগীদের তবে পরিষ্কার জানিয়ে দিয়েছে যেসব মহিলারা বিগত কয়েক মাস ধরে টাকা পাননি তাদের মধ্যে যাদের কাজ বাকি আছে ঠিক আছে তাদের সেই সব কাজ সেরে ফেলতে হবে নইলে টাকা নাও পাওয়া হতে পারে বলেই খবর ঠিক আছে তো সেক্ষেত্রে যদি আপনারা দু তিন মাস ধরে টাকা পাচ্ছেন না আপনাদের যদি সমস্যা থেকে থাকে যদি এখনও পর্যন্ত সেই কাজ সারেননি অবশ্যই সেটা সে নিতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি এই মাসেও টাকা নাও পেতে পারেন তো এই ছিল আপনাদের জন্য সব থেকে বড় একটা আপডেট যা আপডেটে শেয়ার করার চেষ্টা করলাম তো আপনাদেরকে বলেছিলাম যখনই কোনো আপডেট পাবো তখন ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো এটা আপনাদের সব থেকে বড় সুখবর যে আপনাদের লক্ষ্মীভাটার প্রকল্পের টাকা দেওয়ার কাজ কাল থেকে শুরু হচ্ছে এবার টাকা ব্যাঙ্কে দিতেই আপনাদেরকে জানিয়ে দেবো